أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم أحل الله البيع وحرم الربا صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم ব্যবসায়ী ভাইদের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিল, ব্যবসা একটা পবিত্র পেশা। আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন এবং ব্যবসায়ীদের ব্যাপারে বড় ধরনের সুসংবাদ দিয়েছেন। এক বর্ণনা এসেছে, রাসূলে কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলেন, তোমরা ব্যবসা করো, কেননা রিজিকের দশ ভাগের নয় ভাগই রয়েছে ব্যবসার মধ্যে। এক হাদিস শরীফের মধ্যে রাসূলে কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলেছেন, আত-তাজিরুল আমিনু সাদুক মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদা। যারা ব্যবসায়ী ব্যবসা করেন তাদের জন্য মহা সুসংবাদ, কেবলমাত্র দুইটা বৈশিষ্ট্য একজন ব্যবসায়ী যদি অর্জন করতে পারে তো তার হাসর হবে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। কত বড় কথা! ভিডিও করতেছেন, ভিডিও করা যাবে না, অডিও করা যাবে না, ভিডিও গুনাহ, গুনাহের পথে না যাওয়া। মাত্র দুইটা গুণ যদি ব্যবসায়ীরা অর্জন করতে পারে তাহলে নবীজির সাথে তাদের হাসর হবে। আল্লাহ রাসূল বলেন, আত-তাজিরু, একজন ব্যবসায়ী, আমিনুন, যখন তিনি বিশ্বস্ত হবেন, সাদুক, সত্যবাদী হবেন। দুইটা গুণ, বিশ্বস্ত এবং সত্যবাদী, তাহলে কি হবে? মা'আন নাবিয়িনা, তার হাসর হবে নবীজির সাথে, ও সিদ্দিকিনা অথবা শহীদদের সাথে, ও শুহাদা অথবা শহীদদের সাথে। গুণ অর্জন করতে হবে দুইটা। দেখা যায় ব্যবসায়ী ভাইরা বলে যে, হুজুর জাপানি মাল, এটা কোন জায়গার? জাপানি। আসলে দিয়ে দিচ্ছে চায়না। মহিলারা শাড়ি কিনতে যায়, ইন্ডিয়ান শুনলে মাথা গরম হয়ে যায়, ইন্ডিয়ান শাড়ি। বাড়িতে কিনে আসে, প্রশংসার সাথে বলে, ইন্ডিয়ান শাড়ি কিনে আনছি। তো দোকানদাররা ওগুলো জানে, বলে, ভাই শাড়ি এটা কোন জায়গার? ইন্ডিয়ান, খাঁটি ইন্ডিয়ান, আসলে বাংলাদেশি। তো এক তো মিথ্যা কথা হলো, গুনায়ে কবিরা হলো, আল্লাহ পাকের অসন্তুষ্টি অর্জন হলো। দ্বিতীয়, সে তার বিশ্বস্ততা হারালো এবং সে মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত হলো। এটা করতে পারেন,
কাস্টমারদেরকে সরাসরি বলে দিবেন এটা জাপানি, এটা চায়না, এটা ইন্ডিয়ান, এটা বাংলাদেশি, এটা এক নাম্বার, এটা দুই নাম্বার, খোলামেলা কথা। যদি কোনো ব্যবসায়ী এই নীতির উপর ব্যবসা করে, কোনো দিন তার ঘরে লাল বাতি জ্বলবে না। আর ধোকাবাজি করে, ধোকাবাজির মধ্যে দেখা যায় অনেক কিছু, এটার ফলাফল জিল। ধোকাবাজি করে, মিথ্যা বলে, প্রতারণা করে আপনি সাময়িক লাভবান হবেন, কিন্তু আপনার ভবিষ্যৎ খারাপ। হয়তো আপনি ব্যবসা করতে করতে 50 লাখ টাকার মালিক হলেন, 1 কোটি টাকার মালিক হলেন, এমন এক বিপদে পড়লেন সাথে সাথে 1 কোটি শেষ। আল্লাহ পারেন, আল্লাহ পাক ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক জাল্লা জালালু সর্ব বিষয়ে সর্বশক্তিমান, সর্ব বিষয়ে সর্বশক্তিমান। এজন্য প্রতারণা না করা, ধোকাবাজি না করা, মিথ্যা না বলা, মানুষকে না ঠকানো। মাছ বাজারে যাবেন, ওই বেচারারা বলে হুজুর ভাই কিনা দামে ছাড়া দিছে, প্রত্যেক দিন কিনা দামে দিয়ে দেয়। তো প্রত্যেক দিন যদি কিনা দামে ছাড়া দেয়, পরের দিন মাছ কিনবে কি দিয়া? বুঝা যায় স্পষ্ট মিথ্যা। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে মিথ্যা থেকে বাঁচার তৌফিক দান করেন। একদিন আল্লাহ রাসূল বাজারে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে বাজারে গিয়ে দেখতেন অবস্থা। তো গিয়ে দেখলেন এক ব্যক্তি খাদ্যের স্তূপ দিয়ে রাখছে, যেমন আলু পেঁয়াজ স্তূপ দিয়ে রাখে, সম্ভবত খেজুর হবে। তো আল্লাহ রাসূল ওই খাদ্যের স্তূপের মধ্যে দেখলেন উপরের খেজুরগুলো খুব সুন্দর, বড় বড়, তাজা, শুকনা, সাজানো গোছানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের ওই স্তূপের ভিতরে হাত প্রবেশ করাইলেন। পরে আল্লাহ রাসূলের কাছে অনুভব হলো যে ভিতরের খেজুরগুলো ছোট, নিম্নমানের, ভিজা। জিজ্ঞাসা করলেন, তুমি উপরে ভালো ভালো সুন্দর সুন্দর তাজা তাজা খেজুরগুলো রাখলা, আর ভিতরে নিম্নমানের, ছোট, শুকনা। সে জবাব দিল, বৃষ্টি হয়েছিল, কিছু খেজুর ভিজে গিয়েছে, এজন্য এগুলারে ভিতরে রাখছি। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি এগুলো উপরে না রাখবা, যেন মানুষ ভালো মন্দ বিবেচনা করে, দেখে শুনে কিনতে পারে। এরপরে রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, মান গাশ্শা ফালাইসা মিন্না, যে ধোকাবাজি করে, প্রতারণা করে, সে আমার দলভুক্ত না। মান গাশ্শা ফালাইসা মিন্না, যে ধোকাবাজি করে, প্রতারণা করে, ইন্ডিয়ান বলে বাংলাদেশি দিয়া দেয়, জাপানি বলে চায়না দিয়া দেয়, দেশি বলে কক মুরগি দিয়া দেয়, সবাই দেশি বিক্রি করে। তো কক এগুলো যায় কই? দেশি বলে কক দিয়া দেয়, নদীর মাছ বলে ফার্মের মাছ দিয়া দেয়, চাষের মাছ। তো এই ব্যক্তিদের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন, এরা আমার দলভুক্ত না, অথচ তারাও ব্যবসায়ী। আর এই ব্যবসায়ীদের ক্ষেত্রেই বলছেন, যদি সে বিশ্বস্ত হয়, সত্যবাদী হয়, তাহলে তার হাসর হবে আমি নবীর সাথে।
তার মানে বোঝা গেল ব্যবসা করেও আল্লাহকে পাওয়া যায়, ব্যবসা করেও জান্নাতে যাওয়া যায়। আর ওই ব্যবসার মধ্যে যদি ধোকাবাজি থাকে তাহলে জান্নাত কপালে জুটবে না। আল্লাহ আমাদেরকে নসিহত গ্রহণ করার তৌফিক দান করেন। ভাই হালালের মধ্যে বরকত, হারামের মধ্যে কোনো বরকত নাই। আপনি অবৈধ পথে অনেক কামাবেন, বরকত হবে না। আর আপনি হালাল পথে আগাইবেন, অগ্রসর হবেন, অল্পতেই আল্লাহ পাক বরকত ঢেলে দিবেন, বরকত আর বরকত, বরকত আর বরকত। এজন্য সাহস রাখা, বুকে বল রাখা, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখা যে আল্লাহ যে পথে ব্যবসা করতে বলেছেন আমি সেই পথে ব্যবসা করব, আল্লাহ যে পথ নিষেধ করেছেন আমি সেই পথে কষ্টিন কালেও যাব না। আল্লাহর উপর ভরসা করে যে ব্যবসায়ী অগ্রসর হবে, আল্লাহর কসম তাকে পিছে দেখতে হবে না, সে শুধু অগ্রসরই হবে, অগ্রসরই হইতে থাকবে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করেন, হালালের উপর চলার তৌফিক দান করেন। যে ব্যবসায়ী মনে করুন কোটিপতি, প্রতি মাসে তার 8-10 কোটি টাকা আয় হয়, এমন বড় ব্যবসায়ী, যদি সে তিনটা কাজে লিপ্ত হয়ে যায়, তিনটা কাজের যে কোনো একটার মধ্যে যদি লিপ্ত হয়ে যায়, বেশি দিন লাগবে না তার ব্যবসা ঢিসমিস হয়ে যাবে, ঘরে চেরা জ্বালানোর জন্য তেলও পাবে না, মারা গেলে দাফনের কাফনও পাবে না। কোনো ব্যবসায়ী যদি ব্যবসার লভ্যাংশ দিয়ে তিনটা কাজের একটা কাজ করে, প্রথম হলো সে যদি জুয়া খেলা শুরু করে দেয়, জুয়া শেষ, আগুন লাগলো আর কি ব্যবসায়। অথবা সে যদি নেশাগ্রস্ত হয়ে যায়, নেশা শুরু করলো, অথবা সে যদি ব্যবসার টাকা দিয়ে জিনা করার দিকে উদ্বুদ্ধ হয়ে যায়, জিনা করে, এই তিনটা কাজ, তিনটার যে কোনো একটা কোনো ব্যবসায়ী যদি শুরু করে দেয়, বেশি দিন লাগবে না, তার আকাশ চুম্বি সেই অর্থ জলে ভেসে যাবে। আর এই তিনটা কাজের যে কোনো একটার মধ্যে যে লিপ্ত হয়, আপনাতেই তিনটা তার মধ্যে চলে আসে। মদ পান করা শুরু করলে, জুয়া খেলে, জিনাও করে, জিনার পথে গেলে সেবনও করে, মদ পানও করে, আবার জুয়াও খেলা শুরু করে দেয়। এজন্য ব্যবসায়ী ভাইরা আল্লাহর হস্তে এই পাপগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন এবং মানুষকে ধোকা দিবেন না। আরেকটা হলো যাকাত দিয়ে দিবেন। ভিডিও এখনো কি ভিডিও হইতেছে? হ্যাঁ, ভিডিও করতেছেন? ভিডিও করলে বরকত হবে না, মাহফিলে আসর হবে না, গুনার কাজ তো ভাই, গুনার কাজে বরকত নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, রাসূলের সুন্নত মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করেন। তো বলতেছিলাম এই তিন কাজের এক কাজেও যেন আমরা জড়িত না হই। আরেকটা হলো আল্লাহ রাসূল বলেছেন জলে এবং স্থলে যেখানে কোনো মাল ধ্বংস হয়, অনেক সময় বাজারে আগুন লাগে, অনেক সময় পুরা জাহাজ পানিতে ডুবে যায়, আল্লাহ রাসূল বলেছেন জলে এবং স্থলে যেখানে মাল ধ্বংস হয়, এটার কারণ হচ্ছে যাকাতকে আটকিয়ে দেওয়া, যাকাতকে আটকিয়ে দেওয়া। যাকাত না দেওয়ার কারণেই মানুষের মাল ধ্বংস হয়ে যায়।
যে ব্যক্তি জাকাত দিবে, গরিবেরটা গরিবকে দিয়ে দিবে, আল্লাহ নিজ জিম্মাদারিতে তার সম্পদকে হেফাজত করবেন, তার সম্পদ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আর যে জাকাত দিবে না, সে হয়তো মনে করে যে জাকাত দিলে আমার সম্পদ কমে যাবে। দেখুন, আমরা যে জাকাত দিই এটা কি আল্লাহর কাছে যায়? আল্লাহ পায়? নাউযুবিল্লাহ, আল্লাহ কেমনে পাবেন? এটা তো গরিবের একটা হক, বৎসরে মাত্র 2.5%, বৎসরে, মাসে না। আমরা যারা এই দেশে বসবাস করি আমরা জানি, আপনি একটা সাবান কিনবেন, সরকারকে ব্যাট দিতে হয়, সরকার নিয়ে যায় তারটা। আপনি এক মিনিট মোবাইলে কথা বলবেন, এখান থেকেও সরকার পার্সেন্টেজ পেয়ে যায়। আপনি বাসে উঠবেন, টিকিট কাটবেন, সরকারটা নিয়ে যায়। আপনি হজ করবেন, বিমানের টিকিট কাটলেন, সরকারটা নিয়ে যায়। আপনি একটা জুতা কিনবেন, সরকার এখান থেকে ব্যাট নিয়ে যায়। আপনি হাসপাতালের বেডিংয়ে অসুস্থ মরতে পড়ছেন, ওইখান থেকেও সরকার ব্যাট নিয়ে যায়। সারাদিন আমাদের প্রত্যেকটা কাজকর্ম থেকে সরকার ব্যাট পা নিয়ে যায়, তার দ্বারা সরকার দেশ পরিচালনা করে। আর আল্লাহ পাক স্থিতিশীলতার কারণে, স্থিতিশীলতা, সাম্যতা, যেন এমন না হয় কেউ বসবাস করবে 100 তলায় আর কেউ মাটির ঘরও পাবে না, সাম্যতা, স্থিতিশীলতার কারণে আল্লাহ পাক নিয়ম করে দিয়েছেন যে বছরে মাত্র 1 বার তোমরা ধনীরা 2.5% গরিবকে দিয়ে দিবা। আমরা হিসাব করে দেখেছি বাংলাদেশের সমস্ত ধনী ভাইয়েরা যাদের উপর জাকাত আসে, তারা যদি জাকাত দিয়া দেয় টানা 5 বছর 7 বছর, এই 5-7 বছরের মধ্যে এমন হবে বাংলাদেশে আর কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না। যদি ধনীরা জাকাত দিয়া দেয়, কোনো গরিব এই সমাজে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু কি করে? ওই দিল্লি বাড়ি কিনে, মালয়েশিয়া বাড়ি কিনে, ফ্ল্যাট কিনে, সুইস ব্যাংকে যায়া অবৈধ টাকাগুলো গোপনে জমা করে, মাটির নিচে স্বর্ণের ঘর বানায়, হ্যাঁ, সিন্ধুক, বড় বড় সিন্ধুক, হাজার হাজার কোটি কোটি টাকা বাংলাদেশের এখন মাটির নিচে, ব্যাংকগুলো খালি, সরকারের কর্মকর্তা কর্মচারীদেরকে সরকার বেতন দিতে কষ্ট হয়, ব্যাংকে টাকা নাই। 5 লাখ টাকার চেক দিবেন, বলবেন বসেন, ব্যাংকওয়ালারা বলবে বসেন বসেন, টাকা আসুক, টাকা আসলে পরে গয়না দিবে, ব্যাংক খালি, স্বর্ণ নাই। অনেকে হরিণ, স্বর্ণ দিয়ে হরিণ বানাইছে, বানাইয়া মাটির নিচে লুকিয়ে রাখছে, দেশ খালি। যাই হোক, সেদিকে আমি যাব না। যদি এই ধনীরাই বৈধ পন্থায় ইনকাম করত, বৈধ পন্থায় ব্যয় করত, বছরে 1.5% গরিবকে দিয়ে দিত, তাহলে আমাদের দেশের এই 12টা বাস্ত না। আপনারা 2 চোখ খুললে দেখবেন বিভিন্ন শহরের পাশে ময়লা ফেলার স্তূপ আছে, ময়লা ফেলানো হয়। ওইখানে এক পাশে কুকুর এসে খানা খায়, ওই ময়লা স্তূপ ফেলানোর জায়গায়। এক পাশে কাক আসে, কাক আসে কিনা, আরেক পাশে কিছু হত দরিদ্র গরিব মানুষ রয়েছে। ধনীরা খাদ্য খাবার খেয়ে অপচয় করে ফেলে দেয়, বিভিন্ন হোটেল থেকে অতিরিক্ত খাদ্যদ্রব্য ফেলে দেওয়া হয়, অনুষ্ঠান হয়েছে, মানুষ কিছু খাইছে, কিছু নষ্ট করছে, এই নষ্ট খাদ্যগুলো এনে ফেলে দেওয়া হয়। আর এই গরিব মানুষগুলোই ওই ময়লা ফেলার স্তূপ থেকে ওই বাসি দূষিত
ময়লাযুক্ত খাবার সংগ্রহ করে নিজের জীবন বাঁচায়, আছে কি না এই দেশে? অথচ আমরাই প্রাইভেট কারে করে, হাইসে করে, দামি দামি গাড়িতে করে, আমাদের এমপি মন্ত্রীরা, আমাদের কোটিপতিরা, আমরাও যাচ্ছি আসতেছি, আমাদের চোখের সামনে মানুষ ডাস্টবিন থেকে, ময়লা ফেলার জায়গা থেকে খাদ্য সংগ্রহ করে। আমাদের দিল এত শক্ত হয়ে গিয়েছে, তাদের প্রতি আমাদের মায়া লাগে না, দরদ লাগে না, শুধু জমাইতেই আসি, জমাইতেই আসি, জমাইতেই আসি। ভাই কত জমাবেন? কোনো মানুষকে যদি প্রশ্ন করা হয় যে আপনি তো বৈধ অবৈধ বুঝেন না, শুধু সম্পদ কামাইতেছেন, জমাচ্ছেন, কত কত দরকার আপনার? আপনার কয়টা গাড়ি দরকার, কয়টা বাড়ি দরকার, আপনার ব্যাংক ব্যালেন্স কি পরিমাণ দরকার একটু খোলাখুলি বলুন তো। এমন কোন ধনী মানুষ আছে বলতে পারবে? এটা বলতে পারবে না। সারাটা দুনিয়া দিয়ে দিল যাকে লোভে পাইছে, যার ধ্বংস অনিবার্য, সারাটা দুনিয়াকে স্বর্ণে পরিণত করেও যদি তার পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তারপরও তার পেট ভরবে না। আহা, আল্লাহ আমাদেরকে নসিহত গ্রহণ করার তৌফিক দান করেন। যদি আমাদের মধ্যে দেশপ্রেম থাকতো, আমরা দিল্লি যাইয়া বাড়ি করতাম না। যদি দেশপ্রেম থাকতো, তাহলে মালয়েশিয়া গিয়ে ফ্ল্যাট কিনতাম না। মালয়েশিয়া সারা পৃথিবীর থেকে মানুষ এসে বাড়ি বাড়ি বানায় ফ্ল্যাট কিনে। তো এটার মধ্যে সিরিয়ালে বাংলাদেশ 3 নম্বর, সিরিয়ালে বাংলাদেশ কয় নাম্বার? 3 নম্বর। এই পরিমাণ বাঙালিরা সেদেশে বাড়ি করতেছে। সুইস ব্যাংকে, সুইজারল্যান্ডে, সুইস ব্যাংক অবৈধ টাকা পয়সা যেখানে জমা করা হয়, ওই ব্যাংকের নিয়মে ভিন্ন, নাম ছাড়া অ্যাকাউন্ট করে তারা, 1 2 3 এই নাম, এটার উপরে অ্যাকাউন্ট, 9 6 এটার উপরে অ্যাকাউন্ট। তারা কোনোদিন কাহার কাছে বলবে না কার টাকা, কোন দেশের টাকা, কত টাকা, এই কথার উপরে তারা অ্যাকাউন্ট গ্রহণ করে। তো ওই সুইস ব্যাংকে বাংলাদেশ থেকে এই পরিমাণ টাকা জমা হয়েছে, ব্যাংকওয়ালারা পেরেশান যে একটা গরিব রাষ্ট্র থেকে এত টাকা আসতেছে, ব্যাংকওয়ালারা পেরেশান হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে নসিহত গ্রহণ করার তৌফিক দান করেন। যে ব্যক্তি দেশের সম্পদের মধ্য থেকে 5টা টাকা চুরি করবে, বেশি না, কয় টাকা? 5 টাকা। রাস্তা হইল, সরকার বাজেট করল 50 লক্ষ টাকা, কোন ইঞ্জিনিয়ার, কোন কন্ডাক্টর, কোন নেতা যদি এই 5 লাখ টাকা থেকে 5টা টাকা চুরি করে খায়, কাল কিয়ামতের ময়দানে তার নাজাতের কোনো ফয়সালা নাই, সে ঝুলে থাকবে, ঝুলন্ত থাকবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, নফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইউগযা আনহু। মানুষের তো বিচার হবে, বিচার হবে, কাফেররা বিনা হিসাবে, বিনা বিচারে জাহান্নাম। মুমিনদের মধ্যে কাউকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন, কাহুর বিচার করবেন। কিন্তু যারা বান্দার হক নষ্ট করেছে, ট্রেনে উঠল নরসিংদী থেকে টিকিট ছাড়া, কমলাপুর নামে এগুলো হেঁটে চলে গেল, ছেলে ফেলেরা এরকম করে দেখবেন, পিঠের মধ্যে ব্যাগ, কানের মধ্যে হেডফোন, হাতের মধ্যে টাচ মোবাইল, এদের সিট লাগে না, 10-12 জন উঠে বস ফেসবুক সালা, কিসের টিকিট, কিসের আল্লাহর হক, উঠছে নামছে। তো কেউ যদি একবারও ট্রেনের টিকিট না কাটে, রাস্তার টাকা থেকে 5টা টাকাও চুরি করে, হাসপাতালের থেকে 5টা ট্যাবলেট পরিমাণ অর্থ চুরি করলো, কাল কিয়ামতের ময়দানে তার কোনো ফয়সালা নাই, সে ঝুলে থাকবে, ঝুলুন্ত, যতক্ষণ না
তার পক্ষ থেকে এই ঋণগুলো পরিশোধ করা হয়। যদি আখের পরিশোধ করতে না পারে তো জাহান্নাম ছাড়া এই ব্যক্তিদের কোনো উপায় থাকবে না। আসুন বাবা আল্লাহকে ভয় করি। আপনি হাজার কোটি টাকার মালিক হন আর হাজার টাকার মালিক হন, অথবা আপনি কোনো সম্পদেরই মালিক নয়, মনে রাখবেন এই দুনিয়াতে আমরা থাকব না, আমরা থাকতে আসি নাই, আমরা যাওয়ার জন্য এসেছি। মধ্যখানে একটু প্রস্তুতি আল্লাহ পাক দেখতে চান, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ মধ্যখানে দেখতে চান যে তোমরা কে কত সুন্দর আমল করে আমাকে দেখাইতে পারো, এই জিনিসটা আল্লাহ দেখতে চান। ছিলাম জান্নাতে, বাবা আদম ছিলেন জান্নাতে, এখন আমরা দুনিয়াতে, আবার চলে যাব জান্নাতে ইনশাআল্লাহ, ওই জগতে চলে যাব। মধ্যখানে 60-70 বছর আল্লাহ একটু দেখতে চান কে সুন্দর নামাজ পড়ে আল্লাহকে দেখাইতে পারে, কে সুন্দর রোজা রেখে আল্লাহকে দেখাইতে পারে, কে সুন্দরভাবে ইখলাসের সাথে হজ করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারে, কে কি পরিমাণ দিনের খেদমত করলো, দিনের জন্য পয়সা খরচ করলো, শ্রম দিল, অর্থ দিল, কে কি পরিমাণ দিনের জন্য কোরবানি করে, আল্লাহ এই জিনিসটা দেখতে চান। কিন্তু আমরা এই জগতে আইসা শুধু পয়সা 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 পয়সা। আমার সাথে এক লোকের পরিচয় ছিল, তিনি ব্যাংকে চাকরি করতেন, শেয়ার বাজারে তার খুব ক্ষমতা, একসময় তার নাম পত্র পত্রিকায় আসছে, শেয়ার বাজার থেকে সে নাকি 500 কোটি টাকা সরাই ফেলছে, কেমনে যেন ব্যাংকার বড় অফিসার, স্ত্রীও ব্যাংকার বড় অফিসার, অফিসার 4 মেয়ে ছেলে নাই, বড় মেয়েও ব্যাংকার বড় অফিসার, জামাতাও ব্যাংকার বড় অফিসার, আর 3টা মেয়ে পড়ালেখা করতেছে বড় বড় স্কুল কলেজে, এরাও সব ব্যাংকার হয়ে যাবে। এখন এই যে পাহাড়ের টাকার যে পাহাড় জমাইলো, শেয়ার বাজার থেকে 500 কোটি টাকা সরাইলো, বয়ে কামায়, জামাইয়ে কামায়, মেয়ে কামায়, নিজে কামায়, কামাইতে কামাইতে বুড়ো হয়ে গেছে, খাইব কে, খাবে কে এই সম্পদ, আর এই সম্পদের দ্বারা আমার কি উপকার হইতেছে? উনার গায়ে আমি কোনোদিন ভালো একটা জামা দেখি নাই, নিজের গাড়ি পর্যন্ত নাই, কারণ গাড়ি কিনলে বিআইপি পোশাক পরলে গোয়েন্দাদের নজরে পড়বে। কোন রকম একটা বিল্ডিং এ থাকে, একটা দামি জুতো পরতে দেখি নাই। আমরা মাঝে মধ্যে খাইতে বসতাম ঝালমুড়ি এটা সেটা, বেচারা বৈশা থাকে খায় না, কিচ্ছু খাইতে পারে না, সকালবেলা শুকনা রুটি, 2টা রুটি শুকনা, দুপুরবেলা এই অল্প 2 কাপ ভাত, রাতের বেলা আবার রুটি, এই খানা। এই সম্পদ কিসের জন্য? যে জিনিস আমার কোনো উপকারে আসে না। আপনার ঘর, আপনার ঘরে দরকারি অনেক আসবাবপত্র আছে যেগুলো মাঝে মধ্যে দরকার হয়, এমন একটা বস্তু, এমন একটা জিনিস যেটা আপনার দরকার হয় না, আপনি কি ঘরে জিনিসটা রাখবেন? রাখবেন? বেদরকারি একটা জিনিস, মনে করেন টেবিল একটা ছিল, দীর্ঘদিন ব্যবহার করছেন, এখন নতুন টেবিল আনছেন, এটা পুরান, এখন এটা কি ঘরে রাখে দিবেন? একটা পিরিজ নষ্ট হয়ে গেছে, আরেকটা পিরিজ আনছেন, এটা অকেজ, দরকার নাই, এই পিরিজটা ঘরে রাখবেন? অথবা এমন একটা দ্রব্য যেটা আপনার উপকারে আসে না, আপনি কি এই দ্রব্যটা ঘরে রেখে দিবেন? আসুন, আপনার জামা আছে, জামা গায়ে দেন, কিছু জামা আছে আপনার প্রয়োজন হয় না, আপনার জুতা আছে, কিছু জুতা আছে প্রয়োজন হয় না, ওই জুতার থেকে আপনার কোনো ফায়দা আসে না, ওই জামা থেকে ফায়দা আসে না,
ওই আসবাব থেকে আপনার ফায়দা আসে না, আপনি কি ওই আসবাবপত্র, ওই জুতা, ওই জামা কষ্ট করে হেফাজত করবেন নাকি ঘর থেকে ফেলে দিবেন? কথা বলেন না। তো এই যে ধনীরা কোটি কোটি টাকা জমাইতেছে, যে টাকা তাদের কোনো উপকারে আসে না, ব্যাংকে পড়ে রয়েছে, ব্যাংকে পড়ে রয়েছে, বিদেশে কোনো অ্যাকাউন্টে পড়ে রয়েছে, সুইস ব্যাংকে পড়ে রয়েছে, দিল্লি পড়ে রয়েছে, মালয়েশিয়া পড়ে রয়েছে, মাটির নিচে স্বর্ণ দিয়া হরিণ বানাইয়া ধুইয়া দিছে, এই টাকাটা কোনো উপকারে তো আসতেছে না। তো এই অউপকারী জিনিস যেটা আমার কোনো ফায়দা দেয় না, এটারে আমি কেন ধরে বসে রয়েছি? এটা তো আমার মরার আগেও কোনো ফায়দা দিচ্ছে না, আর মরার পরে তো খাইতে হবে। আল্লাহ আমাদেরকে নসিহত গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সকলকে সমস্ত অবৈধ কাজকর্ম থেকে তওবা করার তৌফিক দান করেন। তো আল্লাহ রাসূল কি বললেন যে নফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইউজা আনহু, মুমিনের আত্মা ঝুলন্ত থাকবে যতক্ষণ না সে বান্দার হকগুলো আদায় করবে। ভাই বান্দার হক ইসলামে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। শহীদ যে ব্যক্তি দিন জিন্দা করার জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করে দেন। এমনকি একজন শহীদ 70 জন এমন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে এরকম 70 জন জাহান্নামীকে সুপারিশ করে একজন শহীদ জান্নাতে নিতে পারবে। আমার গলাটা ভাঙা 2-3 দিন ধরে, এজন্য আমার একটু কষ্ট হচ্ছে কথা বলতে, হয়তো আপনাদেরও বুঝতে সমস্যা হচ্ছে না, কথা বোঝা যায় আলহামদুলিল্লাহ। শহীদ, কিন্তু এই শহীদের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন ইউগফারু লিশাহীদি কুল্লু যামবি ইল্লা দাইন, শহীদের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয় কিন্তু বান্দার হক ব্যতীত। ছোটকালে রাস্তা দিয়ে হাঁটা যাইতেছে, দেখলো যে গাছের মধ্যে পেয়ারা পাইকা রয়েছে, আশপাশ কেউ নাই, পেয়ারাটা নিয়া খাইয়া ফেলছে, বান্দার হক নষ্ট করলো। কাহারো থেকে ঋণ নিল, ঋণ পরিশোধ করলো না, এভাবে কোনো না কোনো ভাবে বান্দার হক নষ্ট করছে। তো এই শহীদ বেচারার সমস্ত গুনাহ মাফ, বান্দার হক মাফ নাই। ভাই কঠিন বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবাদের মাঝে বললেন, বলতো সবচাইতে অসহায় বিপদগ্রস্ত মিসকিন কোন ব্যক্তি? সাহাবারা বললেন যার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, মা নাই, বাপ নাই, তারাই তো আমরা অসহায় মিসকিন মনে করি। আল্লাহ রাসূল বললেন না, আমি এটা বুঝাতে চাচ্ছি না। আল্লাহ রাসূল বললেন সবচাইতে অসহায় বিপদগ্রস্ত ওই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে উঠবে অনেক নেকি নিয়া, অনেক সওয়াব নিয়া, পাহাড় পরিমাণ নেকি, হজ করছে, নামাজ পড়ছে, দান সৎকার করছে, নেকি আর নেকি। এরপরে তার এজলাস কায়েম হবে, বিচার শুরু হবে, কেউ এসে বলবে আল্লাহ এই লোকটা আমার থেকে 500 টাকা ধার নিছিল, আমারে দেয় নাই, এখন আল্লাহ বিচার করবেন। কেমনে? ওই 500 টাকা পরিমাণ নেকি তার আমলনামা থেকে নিয়া ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দিবেন, বিচার শেষ। আরেকজন এসে বলবে আল্লাহ এই লোকটা তো আমার গীবত করছিল, আমারে অন্যায়ভাবে ধাক্কা দিছে, আমারে গালি দিছে, আল্লাহ অপরাধ পরিমাণ নেকি নিয়ে তার আমলনামায় দিয়ে বিদায় দিবেন।
এভাবে আসতেই থাকবে। কেউ এসে বলবে আমারে খুন করছে, কেউ এসে বলবে আমারে ঠকাইছে, কেউ এসে বলবে আমার গাছের ফল খাইছে, কেউ এসে বলবে আমার দোকানে চা খাইছে, বিল দেয় নাই, লম্বা সিরিয়াল। আল্লাহ পাক নেকি নিয়া নিয়া ওই লোকদেরকে বিদায় দিবেন। এক পর্যায়ে এমন হবে যে এখন নেকি শেষ, নেকি শেষ। আরে ভাই মোবাইল করা তো জরুরি হয়ে গেছে, নেকি শেষ, কিন্তু এখনো লোকজন দাঁড়ায় রয়েছে। এখন বিচারের সিস্টেম পরিবর্তন করবেন আল্লাহ পাক। কি করবেন? একজন এসে বলবে যে আমার গাছের কলা খাইছে, এখন তো নেকি দেওয়ার মতো নাই নেকি। তখন ওই যে বিচার দিল কলা খাইছে, তার কলা পরিমাণ গুনাহ নিয়া এই লোকের আমলনামায় দিবেন। বিচারের রূপ পরিবর্তন হয়েছে। এইভাবে আসবে আল্লাহ পাক গুনাহ নিয়া নিয়া এই লোকের আমলনামায় জমাবেন, গুনাহ নিয়া নিয়া এই লোকের আমলনামায় জমাবেন। এক পর্যায়ে আর লোকজন আসে না। তো ফাইনাল কি হইল, এই লোকটা পাহাড় পরিমাণ নেকি নিয়ে কিয়ামতের ময়দানে উঠলো। প্রকারান্তরে এখন এমন হইল তার আমলনামা এখন পাহাড় পরিমাণ গুনার গুনা গুনার গুনা। তখন আল্লাহ পাক বলবেন এই লোকটাকে বেঁধে হেসড়িয়ে হেসড়িয়ে জাহান্নামে নিক্ষেপ কর। আল্লাহ রাসূল বললেন এই লোকটাই হচ্ছে সবচেয়ে অসহায় বিপদগ্রস্ত। এজন্য বাবা অনুরোধ, হাতে পায়ে ধইরা বলি, দেশের সম্পদ চুরি করেন না, আমানত খেয়ানত করেন না, বান্দার হক নষ্ট করবেন না। যদি বান্দার হক নষ্ট করে থাকেন আল্লাহর রাস্তে তার কাছে মাপ চেয়ে নিবেন অথবা পরিশোধ করে নিবেন। বান্দার হক নষ্ট করা অবস্থায় যদি মরেন উপায় থাকবে না, উপায় থাকবে না। এখন প্রশ্ন, আপনি এমন ব্যক্তির হক নষ্ট করছেন যে মারা গেছে, পরিশোধের নিয়ম হলো তার সন্তান বা তার নাতি পুতি ওই বংশের লোকদেরকে পোষায় দিলেই হবে। এখন এমন হলো যে এমন লোকের সম্পদ আপনি নষ্ট করছেন, হক নষ্ট করছেন, যারে চিনেন না, সে কোথায় আছে জানেন না, ঠিকানা বিহীন। তখন ওই সম্পদ পরিমাণ কোন মসজিদে মাদ্রাসায় সদকা করে দিবেন, দান করে দিবেন, আর বলবেন আল্লাহ এই সওয়াবগুলো অমুক ব্যক্তির আমল নামে পোষাইয়া দেন, আর দোয়া করবেন আল্লাহ তারে মাফ করে দেন, মাঝে মধ্যে দোয়া করবেন। এর এইভাবে হক আদায় হয়ে যাবে। ভাই মরার আগে আল্লাহর রাস্তে বান্দার হকগুলো আদায় করে মরবেন, কারণ আপনি নামাজ পড়েন নাই, এটা বান্দার হক, এটা আল্লাহর হক, নামাজ পড়েন নাই, আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দিতে পারেন। আপনার উপর হজ ফরজ ছিল, হজ করলেন না, রোজা ফরজ ছিল, রোজা রাখলেন না, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ রহমান রহিম মাফ করে দিতে পারেন, মাফ করে দিবেনও তিনি। কিন্তু বান্দার হক নষ্ট করছেন, স্ত্রীর মোহর দেন নাই, স্ত্রীর মোহর দিলেন না, বাবা মারা গেল, বোনের হক দিলেন না, কোম্পানির টাকা চুরি করলেন, দেশের টাকা চুরি করলেন, মালিকের টাকা চুরি করলেন, এটা বান্দার হক, আল্লাহ পাক বান্দার হক মাফ করবেন না, এটাই স্বাভাবিক নিয়ম। আমার কথা বুঝছেন নি আপনারা? আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদেরকে তওবা করে সমস্ত বান্দার হকগুলো মিশমিটার করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, তো বান্দার হক নিয়া যে কথাগুলো আলোচনা হইল, বাবা একটু ভাববেন। ফুজাইল বিন ইয়াজ ইসলামের ইতিহাসে একজন মহান ব্যক্তি, বিভিন্ন তাফসীরের কিতাবে তার নাম আসে, ফুজাইল ইবনে ইয়াজ। বেচারা পরে তো বড় বুজুর্গ আল্লাহওয়ালা হয়েছে,
পিসা বইছে, হাজার হাজার মানুষ তারাতে মরিদ হইছেন। প্রথমে তিনি ডাকাত ছিলেন, ডাকাত ডাকাত মারাত্মক ডাকাত, বিশ্ববিখ্যাত ডাকাত। তার যে এরিয়া ছিল, দিনের বেলায় মানুষ তার এরিয়া দিয়ে হাঁটতে কাঁপত, বাপরে ফুজাইলের এলাকা, রাত্রের তো কথাই নাই। তো ডাকাতি করে করে বেড়াইতো সে। একদিন রাত্রে ডাকাতি করার উদ্দেশ্যে একটা নতুন এলাকায় গেল, ঘর বাড়ি ঘেরাও দিল। এখন ডাকাতি করতে ঢুকবে, সে কিন্তু আরবি ছিল, আরবি ভাষা বুঝত। ডাকাতি করতে ঢুকবে, এর ঘটনাক্রমে হলো কি, ওই ঘরের মালিক ছিলেন একজন আল্লাহওয়ালা ব্যক্তি। তিনি শেষ রাত্রে তাহাজ্জুদ পড়তে উঠছেন, উঠে তাহাজ্জুদ পড়তেছেন আর কোরআনে কারিম তেলাওয়াত করতেছেন। ফুজাইল ঘরে ঢুকবে, ওই সময়ে তেলাওয়াতের আওয়াজ ফুজাইলের কানে আসলো। তিনি এই আয়াত ওই মুহূর্তে তেলাওয়াত করতেছিলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম বিযিক্রিল্লাহ। আল্লাহ বলতেছেন, আল্লাহর ভয়ে মুমিনের অন্তর নরম হওয়ার সময় কি এখনো আসেনি? এই আয়াতটা যখন ফুজাইল ইবনে ইয়াজের কানে ভেসে আসলো আর সে তরজুমা বুঝল, মানে লাব্বাইক বলে সে এক চিৎকার দিয়ে উঠল, বালা বলল, বালা ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, তোমার ভয়ে আমার মন নরম হওয়ার সময় এসেছে, চিৎকার দিয়ে পড়ে গেল। সাথে সাথে যারা চামচা আছে, চেলা চামুন্ডা, তাদেরকে ডেকে বলল, বাবা তোমরা আমাকে ভুলে যাও, আমাকে মাফ করে দিও, আমাকে ভুলে যাও, আমি আর জীবনে কোনো দিন অন্যায়ের পথে হাঁটব না, চুরি করব না, ডাকাতি করব না, কোনো পাপের পথে আমি আর যাব না। যে কয়দিন আল্লাহ আমার হায়াত রেখেছেন, এই কয়দিন শুধু নেক কাজ করে করে আমি মরতে চাই। এরপরে ফুজাইল ইবনে ইয়াজ যত মানুষের বাড়িতে ডাকাতি করেছে, সমস্ত মানুষের বাড়ি বাড়ি গিয়েছেন, যাদের সম্পদ ফিরে দেওয়ার সুযোগ ছিল সম্পদ ফিরিয়ে দিয়েছেন, বাকিদের হাত পা ধরে ধরে তিনি মাপ চেয়ে এই পরিমাণ ইবাদত শুরু করলেন। ইবাদত করতে 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 এক সময় তিনি বিশ্ব সেরা আল্লাহর ওলি হয়ে গেলেন। ইবাদত করতেন এবং ওই জামানার যারা আল্লাহওয়ালা ছিলেন তাদের সোহবত দেয়া পড়ে থাকতেন, আল্লাহওয়ালাদের সোহবত এবং ইবাদত বন্দেগী করতে করতে সেও আল্লাহওয়ালা হয়ে গেল। ভাই এই ফাঁকে যেহেতু সোহবত আসছে, একটু কথা বলেই ফেলি, সোহবত মানে সান্নিধ্য। সোহবত ছাড়া কোনো মানুষ কামেল হইতে পারে না। আপনি ওলি হইতে চান, বড় ওলি, রাস্তা একটা, কোনো বড় ওলির সোহবতে যাইতে হবে। আপনি ডাক্তার হইতে চান, ডাক্তারের ভাষায় এটাকে বলে ইন্টার্নি। আপনি ইন্টার্নি করা ব্যতীত ডাক্তার হইতে পারবেন না। MBBS পাস করার পরেও বড় বড় ডাক্তারদের পিছে পিছে সারাদিন ঘুরে 15-20 জন দেখবেন হাসপাতালে গেলে, স্যার 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 স্যার, ইন্টার্নি করে, এটাকে বলে সোহবত। এই ডাক্তারদের পিছে পিছে ঘুরা, ডাক্তারদের সোহবত পাওয়া ব্যতীত কেউ ডাক্তার হইতে পারবে না। আপনি পাইলট হইতে চান, পাইলট, হাজার পড়াশোনা করছেন, আপনি পাইলট না, আরেকজন পাইলটের সোহবতে বসে যখন দেখবেন কেমনে ব্রেক ঘুরায়, কেমনে স্টার্ট দেয়, কেমনে উপরে উঠায়, কেমনে নিচে নামায়, ইন্টার্নি। সোহবত যখন পাইলট থেকে পাবেন তখন আপনি পাইলট হবেন। তদ্রূপ আপনি আল্লাহকে পাইতে চান, আল্লাহর ওলি হইতে চান, কেঁদে কেঁদে চোখটা ভাসাইতে চান, গুনাহ আর নাফরমানি থেকে নিজেকে মুক্ত করতে চান, রাস্তা একটা, কোনো আল্লাহওয়ালার সোহবতে যাওয়া,
তার কাছে নিজেকে পেশ করা, বলা আমি তো অমুক অমুক পাপে লিপ্ত, আমাকে এসলা করেন, আমাকে চিকিৎসা দেন। যখন ওই আল্লাহওয়ালার সোহবতে আপনি উঠা বসা করবেন, সম্পর্ক রাখবেন, আসা যাওয়া করবেন, দেখতে 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 আপনিও আল্লাহওয়ালা হয়ে যাবেন। সুবহানাল্লাহ, এই হলো আল্লাহওয়ালা হওয়ার নুসখা। কোরআনে কারীম বলেন যে, বলতে পারেন এটা দলিল কি? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যে হে আমার বান্দারা আমাকে ভয় করো। আমাকে ভয় করার রাস্তা কি? আকুনু মাআস সাদিকিন, যারা আমার ওলি, আমার বন্ধু, তাদের সোহবত গ্রহণ করো, তাদের সান্নিধ্যে যাও। অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন, আত্তাবি' সাবিলা মান আনাবা ইলাই, যারা আমার হয়ে গেছে, আমার ওলি আল্লাহ, যারা আমার হয়ে গেছে তোমরা তাদের পথ অনুসরণ করো। দলিলের অভাব নাই। আল্লাহ পাক বলেছেন, আর রহমান, রহমানকে পাইতে চাও, ফাসআল বিহি খবীরা, যে রহমানকে পাইয়া গেছে তাকে জিজ্ঞেস করো, তার কাছে যাও, তাকে ধরো, তার মাধ্যমে আমি রহমান পর্যন্ত পৌঁছে যাও। ভাই, আপনি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চান, কথা বলতে চান, সরাসরি সম্ভব না? এলাকার যারা আছে আগে তাদের কাছে যাইতে হবে, তাদের মাধ্যমে উপরে, তাদের মাধ্যমে উপরে, যাইতে যাইতে পিএস, একজন মন্ত্রীও প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে হলে সরাসরি রাস্তা নাই, পিএস এর মাধ্যমে অনুমতি নিতে হয়। পিএস বলবে, খাদ্যমন্ত্রী আপনার সাথে দেখা করতে চায়, কখন পারবেন? প্রধানমন্ত্রী বলবে, পারবো না, সময় নাই। অথবা প্রধানমন্ত্রী বলবে যে, অমুক দিন অমুক টাইমে আসতে বলবেন। তো দুনিয়ার একজন বাদশা প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে হলেও যদি হাজারো মাধ্যম লাগে, যিনি বাদশাদেরও বাদশা, তার কাছে পুষতে হলে কি কোনো রাহবার লাগবে না? রাহবার ছাড়াই হবে। একটা ট্রেন রাহবার ছাড়াই কি ঢাকা চলে যাবে? একটা বাস রাহবার ছাড়াই কি সিলেট চলে যাবে? রাহবার লাগবে। আল্লাহ পর্যন্ত পুষতে হলে এটা অনেক লম্বা রাস্তা। এই রাস্তার জায়গায় জায়গায় শয়তান ওত পেতে বসে আছে, বহু বাধা, বহু বাধা, বহু বাধা, বহু সমস্যা, এত হাজার বাধা সমস্যা, উপরে আপনি একা একা পোষা সম্ভব নয়। এজন্য রাহবার ধরতে হয়, খাঁটি মুখলেস কোন আল্লাহওয়ালার সোহবত গ্রহণ করতে হয়, ওই সোহবতের মাধ্যমে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন। তবে হক্কানি পীর মাশায়েকের চাইতে ভণ্ড পীর মাশায়েক বাংলাদেশটারে খাইছে। 100 জন পীর যদি সমাজে থাকে, হক্কানি পাইবেন 1 জন বা 2 জন। হক পীর, হক শায়েক, হক আল্লাহওয়ালা 100 জনের, 1000 জনের মধ্যে 1 জন পাওয়া কষ্ট হবে, 100 জন না, 1000-এর মধ্যে 1 জন পাওয়া কষ্ট হবে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা আওয়াম, আমরা বুঝবো কিভাবে কে আল্লাহওয়ালা আর কে ভণ্ড? ভাই, বুঝার জন্য রাসুল রাস্তা দেখিয়ে গিয়েছেন। আল্লাহ রাসুল রাস্তা বলে গিয়েছেন যে, ইদা রুউ যুকিরাল্লাহ, যাকে দেখলে, যে আল্লাহওয়ালাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হবে, সেই হচ্ছে প্রকৃত অর্থে আল্লাহওয়ালা। যার কথা শুনলে মন নরম হবে, যার সোহবতে বসলে গুনাহ থেকে বাঁচতে মন চাইবে, যার কাছে আসা যাওয়া করার দ্বারা অন্তর থেকে দুনিয়া বের হবে, আখেরাতের ভয় প্রবেশ করবে, সেই হচ্ছে আল্লাহওয়ালা। যে দুনিয়া কামাইবে না, যে দুনিয়া কামাইবে না, যার কাছে দুনিয়া নাই, যে দুনিয়ার ধান্দা করবে না, যার মধ্যে শুধু আল্লাহর মহব্বতের ধান্দা, আখেরাতের ধান্দা, তিনি হচ্ছেন হক্কানি আল্লাহওয়ালা। আল্লাহ পাক আমাদেরকে হক্কানি আল্লাহওয়ালাকে খোঁজার তৌফিক দান করেন। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে কথাগুলোর উপর আমলের তৌফিক দান করেন। যাই হোক, শুরু করছি ব্যবসা নিয়ে কথা বলা, পরে চলে গেছে আরেক দিকে, তো আবার ব্যবসায় ফিরে যাই। আসুন, ব্যবসা একটা হালাল পেশা। ব্যবসা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন,
ব্যবসা হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, ব্যবসা তো বড় ব্যবসায়ী ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় ব্যবসায়ী। তাবুকের যুদ্ধে যখন সাহায্য চাওয়া হয়েছে যে সাহায্য করো তাবুকের যুদ্ধ, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 উট দান করেছিলেন। বর্তমানে 1000 উট মানে 1000টা প্রাইভেট কার, প্রধানমন্ত্রীর দ্বারা দেওয়া সম্ভব, প্রেসিডেন্টের দ্বারা দেওয়া সম্ভব না, তাবুকের যুদ্ধে 1000 উট তিনি দান করছেন। কত বড় ব্যবসায়ী ছিলেন, এত বড় ব্যবসায়ী হয়েও তো তিনি মুসলমানদের তৃতীয় খলিফা হয়েছেন। বোঝা গেল ব্যবসা করা নিষেধ না, তবে আল্লাহ পাক বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, ও হাররামার রিবা, কিন্তু সুদকে হারাম করেছেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন লাআনা রাসূলুল্লাহি আকেলার রিবা, হাদিসে এসেছে আল্লাহ রাসূল যারা সুদ গ্রহণ করে সুদ খায় তাদেরকে লানত করেছেন, ও মুকেলাহু যারা সুদ দেয় তাদের প্রতিও লানত করেছেন, ও কাতেবাহু, ও কাতেবাহু যারা সুদের চুক্তিপত্র লেখে তাদেরকেও লানত করেছেন, ও শাহেদাইহি যারা সুদের সাক্ষী থাকে তাদেরকেও লানত করেছেন, অকলাহুম সাওয়াউন এবং বলেছেন অপরাধের দিক থেকে, অপরাধের দিক থেকে সুদখানে হলা, সুদ দেনে হলা, সুদের সাক্ষী, সুদের লেখক সকলেই সমান। যারা সুদ খাবে তাদের প্রতি লানত কে করেছেন? রাসূল, রাসূল লানত করেছেন। অতএব আপনি হাজার কোটি টাকার মালিক হন, যদি আপনার সম্পদ অবৈধ হয়, আপনি যদি অবৈধভাবে ইনকাম করে থাকেন, আপনার উপরে সিল মোহর মারা, আল্লাহর রাসূল আপনার উপর অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট, রাসূল আপনাকে অভিশাপ করেছেন, আপনি কোটি কোটি টাকার মালিক হলো কোনো দিন আপনি শান্তি পাবেন না, সুখে জীবন যাপন করতে পারবেন না, আপনি সম্মান পাবেন না, আপনি ইজ্জত পাবেন না, আপনার মৃত্যুটা হবে অত্যন্ত ভয়ঙ্কর, আপনার মৃত্যুটা হবে অত্যন্ত কঠোর, আপনার মৃত্যু এত বিভীষিকাময় হবে হাজারো মানুষ চমকে উঠবে আপনার মৃত্যু দেখে, আর কবরে যাওয়ার পর আপনার আর কোনো রক্ষা থাকবে না। কত শাস্তি গ্রহণ করতে পারবেন ভাই, আযাবের উপর আযাব, আযাবের উপর আযাব, ওই সুদখোর, ওই ঘুষখোর, ওই হারামখোরদের শাস্তির কোনো ইন্তেহা নাই, কোনো শেষ নাই। আসুন বাবা তওবা করি, তওবা করি, হালাল খাই, হালাল খাই, হালাল খাওয়াই। আপনার স্ত্রী সন্তানের বরণ পোষণ, খাবার দাবারের ব্যবস্থা আপনার দায়িত্বে, তবে হালালের মাধ্যমে, হারামের মাধ্যমে নয়। আপনি যদি স্ত্রী সন্তানকে হারাম খাওয়াইয়া লালন পালন করেন, মনে রাখবেন আপনি দুধ কলা দিয়া সাপ পালতেছেন, আপনি সাপ পালতেছেন, একদিন এই সাপই আপনার গলা পেঁচাইয়া ধরবে আর এরকম দংশন করতে থাকবে। কোটিপতিদের ঘরে যাইয়া দেখেন স্ত্রী কথা শুনে না, মেয়ে কথা শুনে না, ছেলে কথা শুনে না, আপোষে মোহাব্বত নাই, ভালোবাসা নাই, মেয়ে কোথায় যায় রাত কাটায়, ছেলে কোথায় যায় রাত কাটায়, স্ত্রী এখানে ঘুরে গারে, কোনো ভালোবাসা নাই, মোহাব্বত নাই, কোনো শান্তি নাই, শুধু টাকা জমায়, শুধু টাকা জমায়, শুধু টাকা জমায়, যে সম্পদ আমাকে দুনিয়াতে একটু সুখ দিল না, যে সম্পদের কারণে দুনিয়াতে আমি সুখ পাইলাম না, সেই সম্পদের দ্বারা আখেরাতে আমি কিসের সুখের আশা করি? আল্লাহ রাসূল মেরাজে গিয়েছিলেন, বিভিন্ন আজাব আল্লাহ রাসূলকে দেখানো হয়েছিল, আলহামদুলিল্লাহ হযরত চলে এসেছেন। তো কথা আমি শেষের দিকে, আসুন ভাই যে কথাগুলো এতক্ষণ আলোচনা হলো আমলের চেষ্টা করি, গুনাহ থেকে বাঁচি, হালাল খাওয়ার ফিকির করি, হালাল খাই, হালাল খাওয়াই, গুনাহ থেকে বাঁচি, বিশেষ করে নজরকে হেফাজত করা, দিলকে হেফাজত করা। বর্তমানে একটা গুনাহ আম হয়ে গিয়েছে, পুরুষদেরকে আল্লাহ পাক বলেছেন নারীদের দিকে তাকাবা না, বেগানা নারী,
বেগানা নারীদেরকে বলেছেন বেগানা পুরুষের দিকে তাকাবা না, নজরকে হেফাজত করবা। আফসুস, আমাদের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু নজর হেফাজত করার এই পাপ থেকে বাঁচার ফিকির নাই। অথচ রাসূল বলেছেন লাআনাল্লাহু নাযিরা ওয়াল মানযুরা ইলাই, যে সমস্ত পুরুষেরা বেগানা নারীদের দিকে তাকাবে, হারাম স্বাদ গ্রহণ করবে, তাদের প্রতি আল্লাহ পাকের লানত। যারা কুদৃষ্টি করবে, একটা রুমের মধ্যে একটা এসি লাগাইলে যথেষ্ট, সেখানে যদি দশটা এসিও লাগায় সে সুখ পাবে না, শান্তি পাবে না, কারণ সে কুদৃষ্টিকারী। যারা টেলিভিশন দেখে কুদৃষ্টিকারী, যারা ফেসবুক চালায়, নেট চালায়, নেটের অপকর্মে লিপ্ত, তারা কুদৃষ্টিকারী। আর যারাই কুদৃষ্টি করবে, বেগানা নারীদের দিকে তাকাবে, নজর বাঁচাবে না, তাদের কপালে সুখ নাই, তাদের কপালে শান্তি নাই, তারা কেমন যেন একটা জ্বলন্ত আগুনের মধ্যে বসবাস করতেছে। আসুন বাবা, গুনাহ থেকে বাঁচি, শান্তির এক রাস্তায় জীবন যাপন করি। গুনাহ থেকে বাঁচবো না, আজীবন আমার কষ্টে কষ্টে কাটতে হবে, মৃত্যুর পরেও কষ্ট। আর গুনাহ থেকে বাঁচবো, আজীবন আল্লাহ পাকের কুদরতি কোলে আমি বসবাস করব, আর মৃত্যুর পরে তো আমার সুখের আর কোনো অন্ত থাকবে না। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সকলকে সমস্ত গুনাহ থেকে তওবা করে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল কারীম।